गाजीपुर सिटी कॉर्पोरेशन के ग्रीन एंड क्लीन सिटी परिणत करार लक्ष्य 40 नंग वार्डे बर्ज्य व्यवस्थापनार कार्यक्रम शुभ उद्बोधन उपलक्षे आलोचना सभा मिलाद ও দোয়ার ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ আজিজুর রহমান শিরীষ, কাউন্সিলর 40 নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন ও সদস্য গাজীপুর মহানগর আওয়ামী লীগ। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজী মনিরুজ্জামান মনির, কাউন্সিলর 38 নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন ও সভাপতি বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত স্থায়ী কমিটি গাজীপুর সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে বক্তৃতাকালে আজিজুর রহমান শিরীষ বলেন, নিজেকে মানুষের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত রেখেছি, আমি নিজেকে উৎসর্গ করেছি 40 নং ওয়ার্ডের সকল জনগণের খেদমতের জন্য। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। গাজীপুর সিটি কর্পোরেশনের আমার 40 নং ওয়ার্ডে আমি সন্ত্রাস চাঁদাবাজ মাদকের বিরুদ্ধে সব সময় কঠোর অবস্থানে ছিলাম এবং আগামী দিনগুলোতে আমি থাকব। এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হোসনেয়ারা সিদ্দিকী জলি, পুবাইল ইউপি সাবেক ছাত্রলীগের সভাপতি মাসুদুল হাসান বিল্লাল, মাসুদুর রহমান মাসুদ, মহানগর যুবলীগের আহ্বায়ক সদস্য রাজিবুল হাসান রাজীব, ম্যাকডুবি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল কুমার বিশ্বাস, মুক্তিযোদ্ধা সহ অন্যান্য আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বক্তব্য রাখেন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত স্থানীয় নেতৃবৃন্দ। বক্তৃতাকালে হাজী মনিরুজ্জামান মনির বলেন, যিনি আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এবং আমার পরে যিনি আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, তো আমার পূর্বে বক্তব্য রেখেছেন আপনাদের আমাদের সকলের প্রিয় মানুষ, সাবেক কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মানিত মহিলা বিষয়ক সম্পাদক, অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ, অত্যন্ত সুবক্তা, যিনি অত্যন্ত সুচারুভাবে আমাদের মাঝে বক্তব্য উপস্থাপন করেছেন, জনাবা মোহাম্মদ হোসনেয়ারা সিদ্দিকী জলি, যিনি পিছন থেকে এই সুন্দর কার্যক্রমের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি পালন করেছেন, যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই যুব সমাজের অহংকার কুবাইলের আমাদের গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, যিনি আজকের এই কার্যক্রমকে সুন্দরভাবে গুছিয়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, জনাব মোহাম্মদ মহানগর যুবলীগের আহ্বায়ক সদস্য রাজিবুল হাসান রাজীব বলেন, আমার সন্তান কি সেইভাবে চলাফেরা করবে না, আমি যে জায়গায় লেখাপড়া করেছি নিশ্চয়ই আমার সন্তান তার চেয়ে ভালো জায়গায় লেখাপড়া করবে, আমরা যে অবস্থায় আমরা যে ছোটবেলা পার করেছি তখন কোন বর্জ্য ব্যবস্থাপনার কোন পরিকল্পনা ছিল না, আমরা আরো আপগ্রেড হব সেই স্বপ্ন কিন্তু আমরা আজ দেখছি, আমাদের সিটি কর্পোরেশন এমন এক দিন আসবে প্রতিদিন রাস্তাঘাট ঝাড়ু দিয়ে নিয়ে যাওয়া হবে, আমাদের এমন এক দিন আসবে প্রতিদিন স্কুল কলেজ পরিষ্কার করে নিয়ে যাওয়া হবে, বাচ্চাদেরকে আসুন আমরা সবাই আমাদের পরবর্তী জেনারেশন যারা রয়েছে ছোট ছোট সন্তান তাদেরকে আমরা শিক্ষা দেই, ময়লা একটি নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, প্রতিটি বাসায় একটি করে বাস্কেটের ব্যবস্থা করবেন, এমন একটি বাসাও যেন না থাকে যে বাসায় একটি বাস্কেট থাকে না, যে বাসায় একটি ময়লার ডাস্টবিন থাকবে না, ইহা আমাদের বাস্তবায়ন করতে হবে, আসুন আমরা সবাই মিলে এই গাজীপুরকে গ্রিন এবং ক্লিন সিটিতে রূপান্তর করার জন্য সর্বপ্রথম আমাদের একটি কাজ করতে হবে, আমাদের বাসায় প্রত্যেকের একটি করে ডাস্টবিন ব্যবস্থা করতে হবে, আমাদের বাচ্চাদেরকে শিখাতে হবে ময়লা একটি নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, আশেপাশে ময়লা ফেলা যাবে না, যেখানে সেখানে থুতু ফেলা যাবে না, কক ফেলা যাবে না, আমাদেরকে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, আমাদের পরবর্তী জেনারেশনকে শিক্ষা দিতে হবে, তাহলে আমরা একদিন গাজীপুর সিটি কর্পোরেশন হবে চায়না, ইউরোপ, আমেরিকার মতো উন্নত বিশ্বের মতো গ্রিন এবং ক্লিন সিটিতে রূপান্তর করতে হবে, তার জন্য এই প্রথম শ্রেণীতে যারা বসে আছেন নেতৃবৃন্দ আপনাদেরকে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে, আমাদের প্রধান শিক্ষক যারা স্কুলের দায়িত্বে রয়েছে তাদেরকে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে, কারণ শিক্ষকই বাচ্চাদেরকে স্কুলের মধ্যে পাঠ্যপুস্তকের পাশাপাশি কিভাবে বর্জ্য ব্যবস্থাপনা করতে হয় তাও শিক্ষকরা পারবে শিক্ষা দেওয়ার জন্য, সুতরাং আমরা যার যার জায়গা থেকে আমরা নিজেও পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে থাকা যায় বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমরা সবাই মিলে ভূমিকা রাখবো এবং আমাদের পরবর্তী জেনারেশন যারা বাচ্চারা রয়েছে তাদেরকে আমরা শিক্ষা দিব যে ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলবেন, আসুন আজকে আমরা মন থেকে দোয়া করবো।
আলোচনা শেষে দোয়া করা হয় সকল মুসলিম উম্মার জাতির জন্য। সবশেষে তবারক বিতরণ করা হয় সবার মাঝে।